দেখো, একদিকে কিন্তু ভোটে রীতিমতন টানটান উত্তেজনা আছে, এবং সকাল থেকে যে ঘটনাকে কেন্দ্র করে এই অঞ্চলে ব্যাপক উত্তেজনা, সেটা হচ্ছে বিজেপির প্রার্থী আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন সাধনা ঢালি। তিনি অভিযোগ করছেন যে তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, এবং আমরা এসে দেখছি যে এখানে বেশ কয়েকটা কাজ নিচে ভেঙে পড়ে রয়েছে, বাড়ির সামনে প্রচুর ইট পড়ে রয়েছে, এবং সাধনা ঢালির অভিযোগ যে তার বাড়ি একদল দুষ্কৃতী ভেঙেছে, নির্দিষ্ট করে তৃণমূল কংগ্রেসের নাম বলছেন। কী অভিযোগ? হ্যাঁ, আমি যখন রাত্র 10:30 দিকে বাজে তখন এসেছিল এই গলিতে 10-12 জন এসেছিল আমাদের পাড়ারই সবাই, আমি চিনি সবাইকে। হ্যাঁ, এসে আমার এই ভাড়াটি এখানে দাঁড়ানো ছিল, ওকে জিজ্ঞাসা করেছে যে তুমি কোথায় থাকো, বলছে আমি এইবারই ভাড়া থাকি, বলে চলে গেছে। সামনে এইবারই দাদা ছিল, দাদাকে জিজ্ঞাসা করেছে আপনি কি ভোটের স্লিপ পেয়েছেন, উনি বলল কি আমি তো বলতে পারবো না, বাড়িতে নেই, বাড়িতে পেয়েছে কিনা আমি সঠিক। হ্যাঁ, এটা হওয়ার পরে তারপরে রাত্রবেলা যখন 2:45 বাজে, ঠিক 1:45, আমি 1:30 দিকে শুয়েছি যে আজকে সব ভূতের সব ই করবে, এজেন্টের সব খাবার দাবার রেডি করে, ফাইল টাইল রেডি করে শুয়েছি, তখন একটা আওয়াজ হচ্ছে, আমি বলছি কোথায় আওয়াজ হচ্ছে। হ্যাঁ, তখন আমি দেখি কি আমার বারান্দা এসে দেখি এইখানে উঠে ছেলেরা ইট মারছে, তখন ওরা নেমে গেছে, ইটটা ওদের গায়ে পড়ছিল, ওরা নেমে যেয়ে ইটটা ওইখানে পড়েছে, তখন যখন চলে যায় তখন আবার এটা ভেঙে দিয়ে যায়, বলছে কি বিজেপির কিচ্ছু রাখবো না। কারা করেছে পিছনে? হ্যাঁ, ওরা চলে যাওয়ার পর আমি পিছনটা দেখেছি তো, ওদের সামনেটা আমি দেখিনি। হ্যাঁ হ্যাঁ, ওরা ওরা তৃণমূল করে, সব ছেলেরা ওরা তৃণমূল করে। দেখো সুমন, আমাদের সঙ্গে এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীও রয়েছেন, তার বাড়ি একেবারেই পাশে। এই অভিযোগ শোনার পর তিনি নিজে দেখতে এসেছিলেন যে কিভাবে কাজ ভাঙচুর হয়েছে বা যে অভিযোগ উঠছে, আমি সরাসরি তার কাছে জিজ্ঞেস করব, আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা এই বাড়ি ভাঙচুর করেছেন, এটা ভুল অভিযোগ। কারণ ওনাকে আমি আমার ব্যক্তিগত মায়ের মতন দেখি, এবং ওনার বক্তব্য থেকেই উঠে এলো যে যারা করেছে তারা তাদেরকে উনি চেনেন, এবং পূর্ববর্তী তাদেরই দলের লোক ছিল, ওনারই দলের লোক ছিল, তারাই এসে করেছে, না হলে উনি চিনবেন কি করে? বিজেপির লোকরাই, আমার যেটা ধারণা নয়, না হলে উনি চিনবেন কি করে যে এরা এসে? উনি বললেন তো ওনার কথায় যে উনি চেনেন, যে যারা এসেছিল তাদেরকে উনি চেনেন। 10:30 না না, আমাদের লোকরা কেন নয়, তাহলে আমি নামগুলো বলি। কালকে রাত্রবেলা যখন এখানে এসেছিল তখন সুশান্ত দাস ছিল, মিলন আসছিল, তারপর প্রীতম আসছিল, নাম বলছেন তো, বলছেন তো যাদের নাম বলছেন তারা তৃণমূল কংগ্রেসের নেতা, যাদের নাম বলছে একজনের, যাদের এক একটা যার যার নাম বললো, একজন হচ্ছে আমাদের এখানের একটা ক্লাবের সেক্রেটারি, আরেকজনের নাম বললো যে হচ্ছে সেট পরীক্ষা দিয়ে বসে আছে, যে কোনো সময় হয়তো কলেজের মাস্টারি চাকরি পাবে। তো আমার মনে হয় একটা ব্যক্তি যে মানে আগের বিধানসভা নির্বাচনে কাউন্টিং এজেন্টের সময় খাবার বহন করেছে, তাকে যদি টিকিট দেওয়া, এটা ক্ষোভ আছে বিজেপি? ক্ষোভ আছে না, আমাদের কোনো ক্ষোভ নেই, কেন ক্ষোভ হবে? আমার কাউন্টিং এজেন্ট করেনি। আপনি কি সরাসরি ওনাকে অভিযোগ করছেন যে এই ঘটনাটা ওরা ছেলে, ও যেরকম বলছে আমাকে মার মতন দেখে, আমিও ওকে ছেলের মতন দেখি, জিজ্ঞেস করুন ওর মা ছেলের এই গন্ডগোল।